नमस्कार बंधुरा आमार सकल प्रिय दर्शक बंधुए जानाई प्रकृति प्रेमी एंड आर्ट चैनले स्वागतम। तो बंधुरा आज के अपन संगे शेयर करते चले एक नतून भिडियो। आज के अपन संगे शेयर करब सम्पूर्ण एक नतून विषय निये। आमरा जखन विभिन्न धरनेर चाषाबाद करते थाकि सेई चाषाबाद करते गिये जखन आमरा जमिर मध्ये विभिन्न धरनेर सार अर्थात प्रधान प्रधान खाद्य उपादान प्रयोग करी अर्थात नाइट्रोजेन फसफरास एवं पटास प्रयोग करे थाकि सेई समस्त खाद्य उपादानगुलोर विभिन्न धरनेर रेशियो होये थाके। तो सेई रेशियो अनुयायी आमाके प्रयोग करते हय। तो बंधुरा आमरा अनेके सेई रेशियो ना जानार कारणे हयतो बेशिओ प्रयोग करे दिई हयतो कमओ प्रयोग करे दिई। तो बंधुरा आपनादेर काछे जदि सठिक नलेज थाके सेई रेशियो क्यालकुलेशन करार ताहले आपनारा निजेराई बाड़िते বসে ক্যালকুলেশন করে আপনার জমির পরিমাণ অনুযায়ী আপনি আপনার খাদ্য উপাদান আপনার জমিতে প্রয়োগ করতে পারবেন। তো বন্ধুরা, তো আজকের আমার বিষয়বস্তু ফার্টিলাইজার ক্যালকুলেশন। চলুন বন্ধুরা আমার সাথে জুড়ে থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, ফার্টিলাইজার অর্থাৎ বিভিন্ন ধরনের যে সমস্ত প্রধান প্রধান খাদ্য উপাদানগুলি রয়েছে, খাদ্যের বিভিন্ন ধরনের যেগুলি সোর্স যেগুলো রয়েছে, যেমন ধরুন আপনার রয়েছে নাইট্রোজেনের জন্য রয়েছে আপনার ইউরিয়া এবং ফসফরাসের জন্য রয়েছে আপনার ডিএপি এবং পটাশের জন্য রয়েছে এমওপি। আমি যেই সমস্ত সারগুলির কথা বললাম অর্থাৎ ডিএপি, ইউরিয়া, এমওপি এবং তার সাথে সাথে এসএসপি, তো বন্ধুরা এই সমস্ত সারগুলি কোন কোন পর্যায়ে পড়ে আমাকে প্রথমে জেনে নিতে হবে। সরল সার কোনগুলো এবং তার সাথে সাথে মিশ্র সার কোনগুলো? সরল সার কাকে বলবো? যেই সমস্ত সারের মধ্যে খাদ্য উপাদান একই রকম থাকবে তো সেইখানে আমরা তাকে বলবো সরল সার, এবং যেই সমস্ত সারের মধ্যে খাদ্য উপাদান এক বা একের অধিক থাকবে তখন সেই সমস্ত সারগুলিকে আমরা বলবো মিশ্র সার। তো এখানে মিশ্র সারের উদাহরণ হলো ডিএপি, কেননা ডিএপির মধ্যে নাইট্রোজেনও পাওয়া যায় এবং তার সাথে সাথে ফসফরাসও পাওয়া যায়। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব আমরা যখন নাইট্রোজেন এবং যখন আমরা ফসফরাস এবং যখন আমরা পটাশ ক্যালকুলেশন করব কোনো ফিল্ডে বা কোনো ক্রপের ক্ষেত্রে কতটা পার্সেন্টেজ লাগবে যখন ক্যালকুলেশন করব তখন আমরা কিভাবে করব। প্রথমেই বলি, বিভিন্ন ধরনের বইয়েতে বিভিন্ন ধরনের রেকমেন্ডেশন বিভিন্ন রকমভাবে থেকে থাকে। যদি আপনি লক্ষ্য করেন, ধরুন আপনি কোনো ধান চাষই করুন বা আপনি কোনো সবজি চাষ করছেন, তো আপনার কোনো বইয়েতে লেখা আছে যে এই সবজিটা চাষ করতে আপনার এত, আপনার 100 কেজি লাগবে ইউরিয়া, 20 কেজি লাগবে আপনার ডিএপি এবং 20 কেজি লাগবে আপনার এমওপি। তো যদি এরকম ধরনের লেখে থাকে তখন কিন্তু আপনি ইউরিয়া, ডিওপি এবং এমওপি দিয়ে আপনি যতটা পরিমাণ বলেছে ততটা পরিমাণ দিতে পারেন। কিন্তু যখন আপনার বইয়ের মধ্যে লেখা থাকবে যে 100 কেজি আপনার লাগবে নাইট্রোজেন, আপনার 20 কেজি লাগবে আপনার ফসফরাস এবং 20 কেজি লাগবে আপনার পটাশ, তখন কিন্তু আপনাকে ওই 100 কেজি নাইট্রোজেনের জন্য আমি যদি 100 কেজি ইউরিয়া প্রয়োগ করি তাহলে কিন্তু আমার 100 কেজি নাইট্রোজেনের পরিমাণ আবার মিটবে না, কেননা 100 কেজি ইউরিয়ার মধ্যে নাইট্রোজেনের পরিমাণ থাকে 46% এবং 100 কেজি ডিএপির মধ্যে নাইট্রোজেনের পরিমাণ থাকে 18% এবং তার সাথে সাথে 100 কেজি ডিএপির মধ্যে আপনার ফসফরাসের পরিমাণ থাকে 46% এবং 100 কেজি এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশের মধ্যে আপনার পটাশের পরিমাণ থাকে 60 কেজি। তো এই সমস্ত ক্যালকুলেশন করার জন্য একটা ফর্মুলা রয়েছে। আমি প্রথমেই বলি, ধরুন আপনি ক্যালকুলেশন করতে চলেছেন আপনার কোনো ফিল্ডের মধ্যে 100 কেজি নাইট্রোজেন লাগবে। ধরুন 100 কেজি আপনার নাইট্রোজেনের প্রয়োজন, তো 100 কেজি নাইট্রোজেন অর্থাৎ আমার কিন্তু ইউরিয়া দিয়ে আমি কিন্তু নাইট্রোজেনটা বার করব, তো 100 কেজি আপনার নাইট্রোজেনের পরিমাণ আবার মানে কোনো ফিল্ডে প্রয়োগ করতে হবে। তো তার আগে একটা জিনিস আমরা লক্ষ্য করে নেব, যদি আমি ইউরিয়া দিই তো ইউরিয়ার মধ্যে 100 কেজি ইউরিয়ার মধ্যে নাইট্রোজেনের পরিমাণ থাকে 46% অর্থাৎ 100 কেজি ইউরিয়ার মধ্যে 46 কেজি আপনার নাইট্রোজেন থাকে। যদি আমি ডিএপি দিই ডিএপির মধ্যে নাইট্রোজেনের পরিমাণ থাকে 18% এবং ফসফরাসের পরিমাণ থাকে 46%, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এবং তার হাতে যদি আমি সিঙ্গেল সুপার ফসফেট নিই এসএসপি, তো এর মধ্যে আমার ফসফরাসের পরিমাণ থাকে 16% এবং যদি আমি এমওপি নিই মিউরেট অফ পটাশ পটাশের জন্য, তো এখানে আমার পটাশের পরিমাণ থাকবে 60%, এটা অবশ্যই খেয়াল করে রাখবেন।
এবারে আমি বললাম, প্রথমেই বললাম আমাকে নাইট্রোজেন বার করতে হবে 100 কেজি। তো নাইট্রোজেন বার করার জন্য মানে এই সমস্তগুলো ক্যালকুলেশন করার জন্য একটা সহজ আমার সূত্র রয়েছে, সে সূত্রটা আমি প্রথমেই লিখে দিচ্ছি। খাদ্যের নির্ধারিত পরিমাণ ডিভাইডেড বাই সারের মধ্যে খাদ্যের পরিমাণ। তো বন্ধুরা, আমি প্রথমেই বলেছিলাম 100 কেজি যদি আমি নাইট্রোজেনের জন্য ক্যালকুলেশন করি কতটা পরিমাণ আমার ইউরিয়া লাগবে, তাহলে একদম সহজভাবেই আমার একটা সহজ সূত্র রয়েছে, যেটা হলো খাদ্যের নির্ধারিত পরিমাণ ডিভাইডেড বাই সারের মধ্যে খাদ্যের পরিমাণ ইনটু 100 এবং ইনটু 1 হেক্টর। যতটা পরিমাণ জমি নেবেন সেই পরিমাণ জমি। তো এরপরে আমার বলেছি আমি 100 কেজি আমার নাইট্রোজেন লাগবে, 100 কেজি কিন্তু ইউরিয়া লাগবে না, 100 কেজি আমার নাইট্রোজেন লাগবে। তো খুব সহজভাবেই আপনি এখানে বার করতে পারবেন, এখানে বলেছে খাদ্যের নির্ধারিত পরিমাণ, খাদ্যের নির্ধারিত পরিমাণ আমার 100 কেজি, এবং সারের মধ্যে খাদ্যের পরিমাণ, সারের মধ্যে খাদ্যের পরিমাণ আমার রয়েছে কত, ইউরিয়ার মধ্যে খাদ্যের পরিমাণ 46। তো এখানে হলো 46 ইনটু আমার এখানে 100 ইনটু 1 হেক্টর, এত কেজি আপনার ইউরিয়া লাগবে, 217.39। তো আপনি এটা 217 থেকে 217 বা 218 করে নিতে পারেন। তো একদম খুব সহজে আপনি করতে পারবেন, খাদ্যের নির্ধারিত পরিমাণ এবং সারের মধ্যে খাদ্যের পরিমাণ ইনটু 100। তো খাদ্যের নির্ধারিত পরিমাণ ছিল আমার 100 এবং সারের মধ্যে খাদ্যের পরিমাণ ছিল, ইউরিয়ার মধ্যে খাদ্যের পরিমাণ ছিল 46 এবং ইনটু 100। তো এটা ক্যালকুলেশন করার পর আমি পেয়েছি 217.39 কেজি। তো এবার আমরা চলে যাব, ইউরিয়া হয়ে গেল, এবার আমি বার করব ফসফরাস, যেটা আমি বার করব ডিএপি দিয়ে। তো ডিএপি থেকে ফসফরাস বার করার জন্য প্রথমে যেটা বার করতে হবে, যেহেতু ডিএপি মিশ্র সার, ডিএপির মধ্যে ফসফরাসও রয়েছে, ডিএপির মধ্যে নাইট্রোজেনও রয়েছে, তো ডিএপি থেকে ফসফরাস অর্থাৎ ডিএপি থেকে কিন্তু আমি ফসফরাস ফার্স্টে বার করব এবং তারপর কিন্তু ডিএপি থেকে আমি নাইট্রোজেন বার করব। তো প্রথমেই ডিএপি থেকে ফসফরাস বার করার জন্য একই রকমভাবে, ডিএপি থেকে ফসফরাস বার করার জন্য একই রকমভাবে আমাকে করতে হবে খাদ্যের নির্ধারিত পরিমাণ, খাদ্যের নির্ধারিত পরিমাণ ধরুন আপনার, আমার ফসফরাস লাগবে, আমার ফসফরাস লাগবে আমি বলে দিচ্ছি 40 কেজি, আমার 40 কেজি ফসফরাসের দরকার। তো 40 কেজি ফসফরাসের জন্য আমাকে করতে হবে খাদ্যের নির্ধারিত পরিমাণ, তাহলে আমার 40 হয়ে গেল। এবার আমি কি করব, সারের মধ্যে খাদ্যের পরিমাণ, সারের মধ্যে খাদ্যের পরিমাণ কত, আমার ডিএপির মধ্যে ফসফরাসের পরিমাণ থাকে 46, তো 46 ইনটু 100 ইনটু 1 হেক্টর। দেখতে পাচ্ছেন আপনারা 40 কেজি আমার ফসফরাস বার করার জন্য আমি যে ক্যালকুলেশনটা করেছিলাম, 40 ডিভাইডেড বাই 46, অর্থাৎ আমার খাদ্যের নির্ধারিত পরিমাণ ছিল 40 এবং খাদ্যের মধ্যে সারের পরিমাণ, সারের মধ্যে খাদ্যের পরিমাণ ছিল 46 ইনটু 100। তো আমি যেটা বেরিয়েছে আমার সেটা 86.95 কেজি, 86.95 কেজি, অর্থাৎ আপনি অ্যাপ্রক্সিমেট মানতে পারেন যে 87 কেজি। যদি আমি এই পরিমাণ ডিএপি দিই তবে আমার 40 কেজি ফসফরাসের পরিমাণ আমি মিটাতে পারবো। এরপরে আরও একটা জিনিস এটা মাথায় রাখবেন, 86.95 কেজি আমাকে কিন্তু ডিএপি প্রয়োগ করতে হচ্ছে 40 কেজি ফসফরাস মেটানোর জন্য। এরপর যখন আমি কোনো কিছু ফসফরাস ডিএপি দিয়ে মেটাবো তার মধ্যে কিন্তু নাইট্রোজেনও আছে, তো সেই কপের ক্ষেত্রে যখন আমার নাইট্রোজেনটাকে দুবো অর্থাৎ নাইট্রোজেন প্রয়োগ করতে হবে, সেখানে কিন্তু যখন আমি ইউরিয়া দিয়ে নাইট্রোজেন প্রয়োগ করব, এর মধ্যে যেই পরিমাণ নাইট্রোজেনটা আছে সেইটা থেকে বাদ দিয়ে যেই পরিমাণ নাইট্রোজেনটা আমাকে প্রয়োগ করতে হবে সেটা আমি ইউরিয়া থেকে প্রয়োগ করতে পারি। তো এবার আমাকে বার করে নিতে হবে এই 86.95 কেজি থেকে আমি কত কেজি ইউরিয়া পেতে পারি। তো এবার আমি দেখে নেব এই 86.95 কেজি আমার যে ডিএপি লেগেছিল আমার 40 কেজি ফসফরাস মেটানোর জন্য, এবার ওই 86.95 কেজি ডিএপির মধ্যে কত কেজি আমার ইউরিয়া রয়েছে ওটা কি করে বার করব। একদম খুব সহজেই ওই কিক নেমে বার করে নেবেন, 100 কেজি ডিএপিতে নাইট্রোজেন থাকে, 100 কেজি ডিএপিতে নাইট্রোজেন কত থাকে, 18 কেজি। তাহলে 1 কেজি ডিএপিতে নাইট্রোজেন কত থাকবে, 18 ডিভাইডেড বাই 100। এরপর ওইটা করে নেব, 86.95 কেজি ডিএপিতে নাইট্রোজেন থাকবে
18 इंटू 86.95 डिवाइडेड बाय 100। खूब सहजे अपनारा बार करते पारबेन 18 इंटू 86.95 डिवाइडेड बाय 100। तो अपनी खूब सहजे क्योंकुलेशन कर 86.95 के जी डीएपी यूज करें तो तार मध्य हमारे 15.65 के जी हमार यूरिया पा और 86 के जी डीएपी थे क्योंकि 15 के जी डीएपी सरि 15 के जी नाइट्रोजेन पे। तो बंधुरा एवे हमें जब एसएसपी अर्थात सिंगल सुपर फसफेट डीएपी हमें कर निल यूरिया कर निलपर हमें जासएसपी अर्थात सिंगल सुपर फसफेट एकदम खूब सहज भाव एसएसपिर मध्य एकदम एकटाई खाद्य उपादान थे जो हलो फसफरस P2O5। तो वही एसएसपिर मध्य किन्तु एक ही रकम भाव धरू हमार एसएसपी लागे 60 केजी हमें धरे निचि हमार 60 केजी एसएसपी लागे। तो हमार 60 केजी जो एसएसपी लागे एखे सूत्र रही है खाद्य निर्धारित परिमाण खाद्य निर्धारित परिमाण 60 डिवाइडेड बाय सारेर मध्य खाद्य परिमाण एसएसपिर मध्य खाद्य परिमाण रही है किन्तु 16 इंटू 100 इंटू 1 हेक्टर करते पारि आमि। तो जेहेतु खाद्य निर्धारित परिमाण आमार 60 केजी एवं आमार खाद्यर मध्य सरि सारेर मध्य खाद्यर परिमाण जेटा रयेछे आमार एसएसपिर मध्य 16 एवं तार साथे साथे 100 केजी तो आमार 375 केजी यदि आमि एसएसपी दिई ताहले किन्तु आमार फसफरासेर परिमाण আমার মিটাতে পারবো অর্থাৎ 60 কেজি ফসফরাসের পরিমাণ আমি মিটাতে পারবো একদম খুব সহজে। এরপর আমি যাচ্ছি এমওপি এর মধ্যে মিউরেট অফ পটাশ। তো বন্ধুরা এবার আমি আসছি এমওপি মিউরেট অফ পটাশ এমওপি এর মধ্যে আমার খাদ্যের পরিমাণ রয়েছে কিন্তু 60% অর্থাৎ 100 কেজি যদি আমি এমওপি ইউজ করি তাহলে আমি পটাশের পরিমাণ পাবো 60 কেজি। তো বন্ধুরা একদম খুব সহজভাবে আমিও ধরে নিলাম যে আমার এমওপি দরকার একটা কবের মধ্যে 60 কেজি তাহলে খাদ্যের নির্ধারিত পরিমাণ খাদ্যের নির্ধারিত পরিমাণ হলো 60 এবং সারের মধ্যে খাদ্যের পরিমাণ হলো 60 ইনটু 100 ইনটু 1 হেক্টর। তো একদম খুব সহজে আমি করে নিতে পারবো 100। যদি আমি 100 কেজি এমওপি প্রয়োগ করি তাহলে আমার 60 কেজি পটাশের পরিমাণ মিটবে অর্থাৎ মিউরেট অফ পটাশ থেকে আমি 100 কেজি মিউরেট অফ পটাশ থেকে আমি 60 কেজি পটাশ পেতে পারি। তো চলুন বন্ধুরা এবারে আমরা একটা ক্যালকুলেশন অর্থাৎ ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে দেখে নিই প্রবলেম সলিউশন করে। এবার আমি দেখে নেব ধরুন আমার এখন আমন ধান চাষ করার সময় তো এই আমন ধান চাষ করার সময় আমন ধান চাষ করতে মোটামুটি বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রেকমেন্ডেশন দেওয়া থাকে এনপিকে। তো আমি ধরে নিলাম তো মোটামুটি একটা রেকমেন্ডেশন 120 কেজি আমার নাইট্রোজেন লাগবে এবং আমার 40 কেজি ফসফরাস লাগবে এবং 40 কেজি আমার পটাশ লাগবে। তো এই 120 এন ইজ টু পি ইজ টু কে যেটা আমার 100 কেজি ইজ টু 40 ইজ টু 40 এই রেকমেন্ডেশন আমার এনপিকে এই রেকমেন্ডেশন আমার রয়েছে। তো ধান চাষ করার জন্য এই আমন ধান চাষ করার জন্য আমার মোটামুটি লাগে 100 কেজি আমার নাইট্রোজেন লাগে এবং 40 কেজি আমার ফসফরাস লাগে এবং 40 কেজি আমার পটাশ লাগে যেটা আমি 1 হেক্টর জমির জন্য প্রয়োগ করব। তো এই 100টা আমরা 120 করতে পারি বা 100 করতে পারি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রেকমেন্ডেশন দেওয়া থাকে। তো বন্ধুরা এবার আমি যদি এই এনপিকেটা আমি বার করব কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে আমি কিন্তু ফসফরাসটা বার করব না যেহেতু সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে ফসফরাসটা বার করতে খুবই ইজি। তো সেহেতু আমি চলে যাচ্ছি ডিএপি থেকে আমি ডিএপি থেকে এই ফসফরাসের পরিমাণ বার করব। তো বন্ধুরা আমার তাহলে রেকমেন্ডেশন আমার থাকবে আমি এই মানে এনপিকে আমি ফিল আপ করবো কী কী দিয়ে আমি ইউরিয়া দিয়ে ফিল আপ করব ডিএপি দিয়ে ফিল আপ করব এবং তার সাথে সাথে এমওপি দিয়ে আমি ফিল আপ করব। তাহলে আমার এই 100 কেজি 40 কেজি এবং 40 কেজি 100 কেজি নাইট্রোজেন 40 কেজি ফসফরাস এবং 40 কেজি পটাশ আমাকে ফিল আপ করার জন্য কত কেজি আমার ইউরিয়া কত কেজি আমার ডিএপি এবং কত কেজি আমার এমওপি লাগবে 1 হেক্টর জমিতে একদম খুব সহজভাবে আমি প্রথমে সূত্রটা লিখেছিলাম তো আপনারা দেখেছিলেন।
তো সহজভাবে বার করার জন্য আমাকে কিন্তু প্রথমে আমাকে ডিএপি থেকে শুরু করতে হবে, যেহেতু আমার ডিএপিটা মিশ্র সার, এর মধ্যে দুটো খাদ্য উপাদান রয়েছে। তো ডিএপি থেকে বার করার জন্য কিন্তু ডিএপির মধ্যে যেটা সবথেকে বেশি পরিমাণ খাদ্য উপাদান রয়েছে অর্থাৎ ফসফরাসের পরিমাণ সবথেকে বেশি রয়েছে ডিএপির মধ্যে 46%। তো এই ফসফরাস থেকে আমাকে ক্যালকুলেশনটা করতে হবে। তো ডিএপির মধ্যে যেহেতু ফসফরাসের পরিমাণ বেশি, তো প্রথমে কিন্তু আমাকে ফসফরাসটা বার করে নিতে হবে। তো প্রথমেই বলেছিলাম যে নির্ধারিত খাদ্যের পরিমাণ, নির্ধারিত খাদ্যের পরিমাণ আমার কত, ফসফরাস আমার এখানে লাগবে 40, ফসফরাস আমার লাগবে 40। তো নির্ধারিত খাদ্যের পরিমাণ যেহেতু ফসফরাস 40, এবং তার সাথে সাথে ডিএপির মধ্যে খাদ্য উপাদান, ফসফরাসের খাদ্য উপাদান কত, 46 × 100 × 1 হেক্টর। তো দেখতে পাচ্ছেন আমার খাদ্য মানে নির্ধারিত খাদ্যের পরিমাণ ছিল কিন্তু আমার 40 আছে, এবং তার সাথে সাথে মানে সারের মধ্যে খাদ্যের পরিমাণ রয়েছে, ফসফরাসের পরিমাণ রয়েছে আমার 46। তো সেহেতু 46 × 100 × 1 হেক্টর। তো আমার লাগবে 86.95 কেজি আমার ডিএপি প্রয়োগ করলে তবে কিন্তু আমি 40 কেজি ফসফরাসের পরিমাণ মেটাতে পারবো। তো বন্ধুরা এখানে একটা প্রশ্ন রয়ে গেল, যেটা আমার 86.95 কেজি যদি আমি ডিএপি ইউজ করি তাহলে তার মধ্যেও তো নাইট্রোজেনের পরিমাণ রয়েছে, তো সেই নাইট্রোজেনের পরিমাণ আমাকে আগে বাদ দিয়ে তারপরে যেই পরিমাণ নাইট্রোজেনটা আমার লাগবে সেটা কিন্তু আমি প্রয়োগ করব ইউরিয়া থেকে। তাহলে আমার ডিএপি লাগছে কত, 86.95 কেজি। এবারে আমি ওই 86.95 কেজি যে আমার ডিএপিটা লাগছে ওইখান থেকে আমি আমাকে বার করতে হবে 86.95 কেজি ডিএপি থেকে, অর্থাৎ ওই ডিএপির মধ্যে কত পার্সেন্টেজ অর্থাৎ কত কেজি আমার নাইট্রোজেন রয়েছে। তো তার জন্য আমাকে প্রথমেই করে নিতে হবে কি, একই রকমভাবে 100 কেজি ডিএপিতে, 100 কেজি ডিএপিতে নাইট্রোজেন থাকে কত, 18 কেজি। তাহলে 1 কেজি ডিএপিতে নাইট্রোজেন কত থাকবে, 18/100। তাহলে 86.95 কেজি, 95 কেজি ডিএপিতে নাইট্রোজেনের পরিমাণ থাকবে, তো আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি এই 86.95 কেজি ডিএপি থেকে আমরা কিন্তু নাইট্রোজেন পেতে পারি 15.65 কেজি। তো এবার আমাকে কী করতে হবে, এই 15.65 কেজি থেকে 65 কেজি থেকে আমাকে কিন্তু আমাকে 100 কেজি বাদ দিয়ে দিতে হবে। কেননা আমার এখানে রেকমেন্ডেড ডোজ ছিল নাইট্রোজেনের 100 কেজি, যেহেতু আমি ডিএপি থেকে নাইট্রোজেন পেয়ে যাচ্ছি 15 কেজি, 15.65 কেজি, তো সেহেতু আমাকে এই 100 থেকে 15.65 কেজি বাদ দিয়ে দিতে হচ্ছে, তারপরে যেটা থাকবে সেটা আমি ইউরিয়া থেকে নাইট্রোজেনের পরিমাণটা ফিল আপ করব। এখানে বাদ দিয়ে দিয়েছি 100 থেকে 15.65 কেজি, তো আমার এসেছে 84.35। তো এই 84.35 কেজি আমাকে যে নাইট্রোজেন লাগবে সেই নাইট্রোজেনটা আমি ফিল আপ করব ইউরিয়া থেকে। একদম খুব সহজেই আমার যে সূত্র ছিল খাদ্যের পরিমাণ, নির্ধারিত খাদ্যের পরিমাণ কত আমার 84.35, এবং আমার খাদ্যের মধ্যে মানে সারের মধ্যে খাদ্যের পরিমাণ ছিল ইউরিয়ার মধ্যে খাদ্যের পরিমাণ 46, তো সেহেতু আমি 46-এ চলে গেলাম × 100 × 1 হেক্টর। তো এখান থেকে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি আমার যেটা এসেছে এটা হলো 183.36 কেজি যদি আমি ইউরিয়া দিই, তাহলে আমার এই 84.35 কেজি নাইট্রোজেনের পরিমাণ আমি মেটাতে পারবো। এবার আমি চলে যাব এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশ। একদম খুব সহজভাবেই পটাশ বার করা খুবই সহজ, যেহেতু একটাই খাদ্য উপাদান রয়েছে পটাশের মধ্যে। তো পটাশের মধ্যে আমার যেহেতু এখানে রেকমেন্ডেড ডোজ 40, তো সেহেতু 40, এবং তার সাথে সাথে এমওপির মধ্যে আমার মিউরেট অফ পটাশের মধ্যে পটাশের পরিমাণ রয়েছে 60, তো 60 × 100 × 1 হেক্টর। তো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি আমার যেটা আসছে 66.66 কেজি
তো আপনারা ওটা 67ও করতে পারেন বা 66.65ও করতে পারেন। ও এই এক কেজি এদিক ওদিক কোনো প্রবলেম হবে না জমির মধ্যে। তো তাহলে আমার এমওপি কত লাগবে, 66.66 কেজি। এবার আমরা দেখে নেব আমার ইউরিয়া তাহলে কত লাগছে। 100 কেজি আমার, 100 কেজি আমার নাইট্রোজেন ঘাটতি মেটানোর জন্য ইউরিয়া ডিএপি মিলে আমার যেটা লাগছে ইউরিয়া 183.36 কেজি, এবং ডিএপি যেটা লাগছে 86.95 কেজি, এবং তার সাথে সাথে এমওপি লাগছে আমার 66.66 কেজি। অর্থাৎ 100:40:40, অর্থাৎ 100 কেজি নাইট্রোজেন এবং 40 কেজি ফসফরাস এবং 40 কেজি পটাস আমার, মানে পটাস ফিল আপ করার জন্য আমার কিন্তু এই জিনিসগুলো আমার লাগছে। তো বন্ধুরা আমি তাহলে এসএসপির মধ্যে কিন্তু যাচ্ছি না, আপনারা চাইলে এই ডিএপিটাকে বাদ দিয়ে এসএসপি দিয়েও করতে পারেন। তো সেক্ষেত্রে ইউরিয়ার যে পরিমাণ ডোজ আছে 100 কেজি, তো সেটা আমাকে ইউরিয়া থেকেই বার করতে হবে নাইট্রোজেনের 100টা, এবং আমার এসএসপি থেকেই কিন্তু আমাকে বার করতে হবে ফসফরাস যেটা 40 আছে সেটা, এবং তার সাথে সাথে এমওপি থেকে আমি বার করব 40, আমার যেটা পটাশের পরিমাণ আমার যেটা 40 লাগবে সেটাতে আমি এমওপি থেকে বার করতে পারি। আমি আর এসএসপিতে যাচ্ছি না, এসএসপিটা খুবই সহজ, তো আপনারা বার করতে পারবেন। তো বন্ধুরা যদি আমার এই আজকের ভিডিও সম্বন্ধিত যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কোশ্চেন করতে পারেন, ঠিক আছে। আর যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করতে পারেন, এবং তার সাথে সাথে যদি এই ধরনের আরও কোনো রিলেটেড ভিডিওর প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করছি, চলুন আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। এখনও যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে নেবেন। তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে, ধন্যবাদ।